সার্টিফিকেট হারিয়ে যাওয়ার পর সেটাকে আবার কিভাবে উত্তোলন করতে হয় আজকে আমার এই ভিডিওতে সে বিষয়ে আমি কথা বলবো। তো বন্ধুরা, সবাইকে স্মার্ট স্টাডির পক্ষ থেকে জানাই স্বাগতম, আর সবাইকে ধন্যবাদ জানাই এই জন্য যে আমার এই স্মার্ট স্টাডি চ্যানেলটি সম্প্রতি 1100 সাবস্ক্রাইব কমপ্লিট করেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। তো যারা নতুন আমার এই চ্যানেলে এসেছেন এই ভিডিওটি দেখতে, তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা সার্টিফিকেট একটা ছাত্রছাত্রী জীবনের সবচেয়ে বড় অর্জন। অনেক কষ্টে অর্জিত এই ফলাফল যদি হারিয়ে যায় তাহলে মনের অবস্থা কী হতে পারে, এটা কিন্তু বোঝানো কঠিন একটা ব্যাপার। একটা সার্টিফিকেট কিন্তু আপনার জীবনের ভবিষ্যৎ। যদি সার্টিফিকেট হারিয়ে যায় তাহলে কি এটা দাঁড়ায় যে আপনার ভবিষ্যৎ হারিয়ে গেল? না, এটা সমাধান রয়েছে। সার্টিফিকেট বা মূল্যবান শিক্ষা সংক্রান্ত কাগজপত্র হারালে বা নষ্ট হয়ে গেলে চিন্তা করার বা ঘাবড়ানোর কোনো কারণ নেই। এর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে, তাহলে আপনি আবার নতুন করে সেই সার্টিফিকেট বা সেই নম্বরপত্র বা সেই মূল্যবান কাগজটা আপনি পেয়ে যেতে পারেন। তো প্রথমে আপনাকে যা করতে হবে, সার্টিফিকেট বা নম্বরপত্র বা প্রবেশপত্র হারিয়ে গেলে আপনাকে একদম দেরি করা যাবে না। দেরি না করে আপনি প্রথমে আপনার এলাকার নিকটবর্তী যে থানা রয়েছে সেই থানায় একটা সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে। জিডির একটা কপি আপনার নিজের কাছে রাখতে হবে। এরপর যে কোনো একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। এই বিজ্ঞপ্তিতে নাম, শাখা, পরীক্ষা কেন্দ্র, রোল নাম্বার, পাশের সাল, বোর্ডের নাম এবং কীভাবে আপনি সার্টিফিকেট এবং নম্বরপত্র অথবা প্রবেশপত্রটা হারিয়েছেন তার একটা সংক্ষিপ্ত উল্লেখ করতে হবে। প্রথমে আপনাকে কিন্তু এই বিষয়গুলো করতে হবে খুবই সাবধানে। আপনি যদি না বুঝেন তাহলে আবার আরেকবার দেখতে পারেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন। থানায় জিডি এবং পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশের পর আপনাকে যেতে হবে বোর্ডের অধীনে, মানে আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডে আপনাকে যেতে হবে। শিক্ষা বোর্ডের তথ্য সংগ্রহ কেন্দ্র থেকে আবেদনপত্রগুলো সংগ্রহের পর আপনাকে নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপরে আপনাকে নির্ধারিত ফি সোনালী ব্যাংকের, এটা আপনি খুব ভালোভাবে শুনুন যে নির্ধারিত একটা ফি রয়েছে, এই ফিটা আমি শেষে বলছি কত টাকা লাগতে পারে। এই ফিটা আপনি একটা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে বোর্ডের সচিব বরাবর জমা দিয়ে দিবেন। টাকা জমা হওয়ার পর আবেদন কীভাবে কার্যকর হবে, আবেদনপত্রের সঙ্গে মূল ব্যাংক ড্রাফ, পত্রিকার বিজ্ঞপ্তির কার্ডিং ও থানার জিডিবি কপি জমা দিতে হবে। এগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন, তা না হলে আপনি পরবর্তীতে আবার কোনো সমস্যায় পড়তে পারেন এবং এ বিষয়ে হয়তো আপনি কমেন্ট করতে পারেন। সো আবেদনপত্রে যে বিষয়গুলো পূরণ করতে হবে এবার সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আবেদনপত্রে যা পূরণ করতে হবে সেগুলো হচ্ছে, প্রথমে উল্লেখ করতে হবে আপনি কোন পরীক্ষার কী হারিয়েছেন, অর্থাৎ সার্টিফিকেট হারিয়েছেন নাকি নম্বরপত্র হারিয়েছেন, এবং কী কারণে আবেদন করছে এটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তারপরে আবেদনপত্রের বিভিন্ন অংশে ইংরেজি বড় অক্ষরে এবং বাংলায় স্পষ্ট অক্ষরের পূর্ণ নাম, মাতার নাম, পিতার নাম এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম, রোল নাম্বার, পাশের বিভাগ, জিপিএ, শাখা, রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষাবর্ষ এবং জন্ম তারিখ সহ বিভিন্ন তথ্যগুলো এখানে লিখতে হবে। পরবর্তী অংশে জাতীয়তা এবং বিজ্ঞপ্তি যে দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটির নাম ও তারিখ, এবং সোনালী ব্যাংকের যে শাখায় ব্যাংক ড্রাফট করেছেন সে শাখার নাম, ড্রাফট নাম্বার এবং তারিখ উল্লেখ করতে হবে। আবেদনপত্রের প্রতিষ্ঠান প্রধানের সুপারিশের প্রয়োজন হবে, এতে তার দস্তখত ও নাম সহ সিলমোহর থাকতে হবে। আর প্রাইভেট প্রার্থীদের আবেদনপত্র অবশ্যই গেজেটেড কর্মকর্তার স্বাক্ষর ও নাম সহ সিলমোহর থাকতে হবে। আপনারা কিন্তু এক্ষেত্রে অবশ্যই মনোযোগ সহকারে বিষয়গুলো শোনার চেষ্টা করবেন। আমি আবারও বলছি আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। এখানে আপনারা বোনাস হিসেবে আরেকটি তথ্য পাচ্ছেন, যদি আপনার এই কাগজপত্রগুলো নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে কিন্তু কোনো
জিডি করতে হবে না। আর যদি কোনো অংশবিশেষ একাডেমিক ট্রান্সক্রিপ্টের যদি কোনো অংশবিশেষও থাকে তাহলে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে না। এক্ষেত্রে আপনাদের কী করতে হবে, আবেদনপত্রের সঙ্গে ওই অংশবিশেষ জমা দিতে হবে। তবে উল্লেখযোগ্য একটা বিষয় আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, সনদে নম্বরপত্রের অংশবিশেষ, নাম, রোল নাম্বার, কেন্দ্র, পাশের বিভাগ ও সনদ, জন্ম তারিখ ও পরীক্ষার নাম না থাকলে তা গ্রহণযোগ্য হবে না। যদি নষ্ট হয়ে যাওয়া কাগজপত্রের মধ্যে এগুলো না থাকে তাহলে কিন্তু এগুলো গ্রহণযোগ্য হবে না। আর যদি বিদেশি নাগরিক হন তাহলে ব্যাংকের ড্রাফট সহ নিজ সরকারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে। আমি বলেছিলাম যে এক্ষেত্রে একটা ফি জমা দিতে হবে সোনালী ব্যাংকে ডিমান্ড ড্রাফট হিসেবে। তো এখানে কত টাকা লাগবে সে বিষয়টা এখানে আলোচনা করা হচ্ছে, বলা যায় এটা 20 টাকার একটা প্রশ্ন। তো এখানে আপনারা সাময়িক সনদ, নম্বরপত্র, প্রবেশপত্র ফি 130 টাকা, এছাড়া ত্রিনকলের জন্য 150 টাকা এবং চৌ নকলের জন্য 250 টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে। তবে এটা সময় অনুপাতে পরিবর্তিত হতে পারে। এই ছিল আমাদের আলোচনা, আশা করি সবারই ভালো লেগেছে। আর ভিডিওটিকে লাইক করবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তাদেরকে জানিয়ে দেবেন যে আসলে কাগজপত্র হারিয়ে গেলে কী করতে হয় তারাও জানুক। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে।